বলে রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। এই কথা বলার পরে আল্লাহ বলেন, তার উপরে যদি নির্যাতনের উলুষ্টি মারা যদি চলে আসে, আমার বান্দা বান্দিনীরা শোনো, তুমি মেয়ে হও তুমি পুরুষ হও যে হও না কেন, যদি তোমাকে কষ্টের উপর কষ্ট দিয়ে তোমাকে মারার যদি উপক্রান্ত হয়, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপর আমাকে আল্লাহ বলে রব বলে তোমরা অটল থাকলে, আমার উপরে ইস্তিগমাত করলে বিশ্বাস করলে, আল্লাহ বলেন তোমার মৃত্যুর কালে তাতানাযালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তোমার কাছে আমার রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তার কারণ নাই, অবশ্যই তোমার জন্য শুভ সংবাদ হলো, বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের জন্য তুমি জীবনটা অতিবাহিত করে দিলে, আল্লাহর সঙ্গে শরীক করলে না, তুমি মাথা নত করলে না, তাগুতের কাছে মাথা নত করলে না, আর বাতিলের কাছে মাথা নত করলে না, জীবন দিয়ে দিলে আল্লাহ রাস্তায়, ওই আল্লাহ তোমার জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। আমার ভাইরা, এই জন্য করে মুমিনদেরকে আল্লাহ পাক বিপদ দিয়ে আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলছেন বান্দাকে ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ দূর করে দেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় বিপদ দিয়ে হালাক করে জীবনের সব অপরাধ মাফ করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ওসিলাও করে দেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাস্তায় চলতে গেলে, সঠিকভাবে আল্লাহর বান্দা হতে গেলে, আল্লাহ তো বলেছেন ইন হুয়া ইল্লা আব্দুন আনা আম্মা আলাইহিম, যারা আমার সত্যিকারের গোলাম হবে সত্যিকারের বান্দা হবে, আল্লাহ বলেন আমার যত পুরস্কার আমার যত ইনাম সবগুলো আমি আমার বান্দা বান্দিনীকে দান করব, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা বোনেরা, এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ পাক আমাদের সকলকে তার বুড়া পুরা বান্দা বান্দিনী হিসাবে কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আর একটি কথা আপনাদেরকে বলি, মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা বলছেন, যে সাহাবিদেরকে বলছেন যে আমি আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো সত্য স্বপ্ন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক শ্রেণী নারীদেরকে আমি জান্নাত জাহান্নামের ভিতরে দেখলাম, যাদেরকে যাদের স্তনকে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার সাহাবীর আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে এইভাবে টাঙ্গিয়ে লটকে রাখা হয়েছে কেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, ওই নারীগুলো দুনিয়াতে তাদের রূপ লাবণ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের স্তনকে তরুতাজা রাখার জন্য তার পেটে ওরসজাত সন্তানকে দুগ্ধপান করায় নাই, তাদের স্তন সৌন্দর্য নষ্ট হবে বলে সন্তানদেরকে স্তন থেকে দুগ্ধপান করায় নাই, এই জন্য আল্লাহ পাক তাদেরকে এইরকম শাস্তি দিচ্ছেন, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি দেখে আসলাম যে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে তাদের কুফুরির কারণে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, মহিলারা কী করে আল্লাহর সঙ্গে কুফুরি করে? আল্লাহ নবী বললেন, মহিলারা আল্লাহর সঙ্গে নয় স্বামীর সঙ্গে কুফরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কিভাবে? আল্লাহর নবী বললেন যে কোনো স্ত্রীকে তার স্বামী আজীবন ধরে খাওয়ালো, আজীবন ধরে পড়ালো, আজীবন ধরে তার সব শখ আহ্লাদ পূর্ণ করলো, একটা দিন একটু কম হলো আর বলে উঠলো তোমার সাথে বিবাহ হওয়ার পরে আমার জীবনের কিছু পূর্ণ হলো না। আল্লাহ নবী বলছেন এইটা হলো স্ত্রীদের স্বামীর সঙ্গে কুফরি করা, আর এই কুফরি করার জন্য নারীরা অধিকাংশ আল্লাহর জাহান্নামে, আল্লাহ রাসূল দেখে এসেছেন। এই জন্য মা আপনার স্বামীর প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন, আপনার স্বামীর প্রতি আপনি সবসময় মোলায়েম থাকবেন, স্বামী হলো আপনার জন্য জান্নাত, আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামী যদি খুশি থাকে আর আপনি নেকামল করেন, আপনার নেকামলগুলো কবুল হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি তাহাজ্জুদ গুজারিও যদি হন আর স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ রাসূল বলেছেন যদি একটা পুত্র সন্তান, যদি কোনো ছেলে 30 পড়া কোরআনের হাফেজ হয়, বড় যদি আলেম হয়,
সেই সন্তান যদি মা বাবার অন্তরে কষ্ট দেয়, মা বাবা যদি উপশব্দ করে আর মা বাবার হাত ধরে ক্ষমা নেওয়ার আগে ওই পুত্র সন্তান যদি মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলছেন বিনা হিসাবে জাহান্নামে। আর যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছে অপরাধ করে, স্বামীর হাত ধরে ক্ষমা নেওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল বলছেন যদি ওই নারী তাহাজ্জুদ গুজারিও হয় তবু সে জাহান্নামে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যাদের মা বাবা আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মা বাবাই হলো আপনার জান্নাতে যাওয়ার বড় মাধ্যম, আর স্ত্রীদের জন্য স্বামী হলো জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝবার তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, দুঃখ করারও কিছু নাই, আক্ষেপ করারও কিছু নাই, তকদিরে যেটা ছিল সেইটাই হবে, কি কন? আমার তো অনেক আগেই পর কথা ছিল, আর আমি স্বপ্ন ভাবিনি তিনটার সময় আসতে হবে, আর এই সময় বক্তৃতার অভ্যাসে না ঘুমাইতেও পারিনি, ঘুমাইলে তো আরও খারাপ হয়ে যাবে, গলার অবস্থা তেমনি খারাপ, যদি ঘুমায় তাহলে এ কোনো যাবে। তো আল্লাহ যেভাবে যে অবস্থায় আপনাদেরকে খেদমতো এসে যতটুকুন কথা বলার আল্লাহ সুযোগ করে দিলেন, এই কথাগুলোর মধ্যে আমল করার যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের সকলকে আল্লাহ পালন করার আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিক বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পরহেজগারিনী মুত্তাকিনী বান্দে রূপে কবুল করে নিক। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের বিধান নিয়ে কবরে গিয়ে আমাদেরকে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে সুখময় উদ্যম জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক আবার সুযোগ করে দিলে ইনশাআল্লাহ নতুন আঙ্গিকে নতুন পয়েন্ট আলোচনা করার অভিপ্রায় ব্যক্ত করেই সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। ও আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।